আর যে ইমন আপনি লিখেছেন আমার বাবা মা হারাম খায় আমি এই জন্য তাদের সাথে অনেক রাগারাগি করি এদিকে আমার গুণ হবে বাবা মা যদি হারাম খান তাদেরকে আপনি বোঝাবেন সতর্ক করবেন আল্লাহর ভয় দিবেন চোখের পানে ফেলে দোয়া করবেন এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন কিন্তু কোন অবস্থাতেই তাদের সাথে রাগারাগি করা অর্থাৎ রাগারাগি মানে হলো দুর্ব্যবহার করা মুখ খারাপ করা এটি আপনার জন্য জাহেজ নয় তাদের পাপের জন্য তাদেরকে আল্লাহ তাল্লা কাছে জব করতে হবে কিন্তু আপনি যদি মুখ খারাপ করেন তাহলে কিন্তু আপনি গুণাগার হয়ে যাবেন